হ্যালো আপু, আপনাকে বলছি। কি আপনার বয়ফ্রেন্ড আছে? কি ওনা পেঁচাচ্ছে? এদিকে আসো, রিক্সায় উঠো, তোমার সাথে কথা আছে। আপু সাইকেলটা কি করবো? রিক্সায় উঠতে হবে, সাইকেল নিয়ে আমাকে ফলো করো। অবশ্যই ডিস্টার্ব করছো, তুমি আমাকে ডিস্টার্ব করছো। তোমার এসএসসি এইচএসসি কোন ব্যাচ? 17-19। তুমি আমি কোন ব্যাচ জানো? আমি কম হলে তোমার থেকে 5 থেকে 6 বছরের বড় হব। আজকে ভদ্রভাবে বুঝিয়ে বললাম, এরপর দিন ওফেলিয়া কীভাবে আর করতে আমি বলতে পারছি না। আপনি কিছু একটা বলুন, আমি এভাবে আর কত দিন? তোমাকে তো বলিনি আমার পিছনে ঘুরতে। আমি যে আপনাকে ভালোবাসি এটা কিছুই না। না কিছু না, সো প্লিজ ফরগেট অ্যাবাউট ইট। আমাদের কদিন হলো কথা হয় না বা দেখা হয়, এর মধ্যে তোমার আরেকটা প্রেম হয়ে গেল। আসলে তোমাদের কাছে প্রেম ভালোবাসা খুব ইজি, এত সহজে হয়ে যায়। ভালোবাসার ব্যাপারটা তোমার কাছে স্ট্যাটিস্টিক, অ্যাকাউন্টিং আমার কাছে। আমি তোমার সাথে কতদিনের ছোট বা বড়, কী চাকরি পাবো কি পাবো না, তোমাকে কী খাওয়াবো কী পড়াবো, এটা ইম্পর্টেন্ট না। আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি হিসাব করতে করতে আমাকে মাইনাস করে দেবে। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। তুমি আমাকে কখনো ভালোবাসো না।